হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের সকলকে নতুন একটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে আমরা সকলেই জানি আজ 18ই জুলাই। আজকে একজন বিখ্যাত মহিলা চিকিৎসক, প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক এর শুভ জন্মদিবস, তাই আজকে তার জীবন সম্পর্কে কিছু কথা শেয়ার করছি, তার জীবনী। তিনি হলেন আমাদের সকলের প্রিয় কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, যার অবদান ভারতবাসী কোনোদিন ভুলবেন। আজকে তার জীবনে যতটুকু জানি সেটাই শেয়ার করছি। কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম দুইজন মহিলা স্নাতকের একজন এবং ইউরোপীয় চিকিৎসাশাস্ত্রে শিক্ষিত দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা চিকিৎসক, সমাজসেবক, রাজনীতিক ও প্রথম বাঙালি নারী চিকিৎসক হিসাবে তার প্রতিভা অপরিসীম আমরা জানি। এরপর জানছি তার জন্ম এবং বংশ পরিচয়। 1861 সাল বাঙালির ইতিহাসে নানা কারণে বিখ্যাত। এই বছর জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই সময় লেখা হয় বাংলা সাহিত্যের একমাত্র সার্থক মহাকাব্য মাইকেল মধুসূদন রচিত মেঘনাদ বধ কাব্য। আর এই বছরেই 1861 সালে 18ই জুলাই জন্মগ্রহণ করেন পাশ্চাত্য ধারার প্রথম বাঙালি নারী চিকিৎসক কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলার নারী শিক্ষা আন্দোলনের অন্যতম সক্রিয় সমর্থক ব্রজকিশোর বসুর কন্যা কাদম্বিনী। তার মূল বাড়ি ছিল বর্তমান বাংলাদেশের বরিশালের চাঁদশীতে। তার বাবা ভাগলপুর স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ব্রজকিশোর বসু অভয়চরণ মল্লিকের সাথে ভাগলপুরে মহিলাদের অধিকারের আন্দোলন করেছিলেন এবং তারা মহিলাদের সংগঠন ভাগলপুর মহিলা সমিতি স্থাপন করেছিলেন আমরা জানি। এরপর জেনে নেব তার শিক্ষা এবং কর্মজীবন। নারী শিক্ষা আন্দোলনের ফলে 1877 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সুযোগ পান দুজন ছাত্রী। তারা হলেন সরলা দাস এবং কাদম্বিনী বসু। তারা পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করেন, কিন্তু কি কারণে যেন সরলা দাস পরীক্ষা দিতে পারেননি। শেষ পর্যন্ত কাদম্বিনী বসু এই পরীক্ষায় অংশ নেন এবং দ্বিতীয় বিভাগে পাস করেন আমরা জানি। 1877 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রান্স পরীক্ষায় তারা সুযোগ পান। কারা? না, সরলা দাস এবং কাদম্বিনী বসু। এবং কাদম্বিনী বসু দ্বিতীয় বিভাগে পাস করার পর তিনি 1883 সালে কলকাতার বেথুন কলেজের ছাত্রী হিসাবে কাদম্বিনী বসু বিএ পরীক্ষায় অংশ নেন এবং কৃতিত্বের সাথে বিএ ডিগ্রি লাভ করেন। তখন তাকে বাংলার প্রথম মহিলা গ্র্যাজুয়েট হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আমরা জানি। স্নাতক ডিগ্রি লাভ করার পর কাদম্বিনী সিদ্ধান্ত নেন মেডিকেল পড়বেন। নারী শিক্ষার অতুৎসাহী সমর্থক আমরা জানি। পিতা ব্রজকিশোর বসু সানন্দে কন্যার সিদ্ধান্তকে স্বাগত জানান এবং 1883 সালে কাদম্বিনী মেডিকেলে ভর্তি হন এবং ওই বছরই তার বিয়ে হয়ে যায়। তিনি বিয়ে করেন মেডিকেল কলেজের সনাম খ্যাত শিক্ষক বিপদনিক দ্বারকানাথ গাঙ্গুলিকে। বিয়ের সময় কাদম্বিনীর বয়স ছিল 21 আর দ্বারকানাথের বয়স ছিল 39। দাম্পত্য জীবনে সুখী হয়েছিলেন। বিয়ের পর স্বামীর অনুপ্রেরণায় কাদম্বিনী গাঙ্গুলি প্রবল উৎসাহ নিয়ে পড়ালেখা শুরু করেন। তবে কলকাতার রক্ষণশীল মানুষেরা কাদম্বিনীর ডাক্তারি পড়াকে ভালো চোখে দেখেনি এবং তারা নানা রকম কুৎসা রটায়। রাত জেগে পড়া বা সংসারের কাজ থেকে অব্যাহতি নিয়ে পড়া সবখানে স্বামীর প্রশংসা সহযোগিতা লাভ করেছেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায় আমরা জানি।
এরপর জেনে নেব তার শিক্ষাগত দিক। মেডিকেলের ছাত্রী হিসাবে সে সময় তিনি মাসিক 20 টাকা বৃত্তি পেয়েছিলেন এবং 1886 সালে মেডিকেলের চূড়ান্ত পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন এবং লিখিত পরীক্ষার সব বিষয়ে তিনি পাস করলেন। কিন্তু ব্যবহারিক পরীক্ষার একটি অপরিহার্য অংশে অকৃতকার্য হন। তারপরও কর্তৃপক্ষ তার দীর্ঘদিনের অধ্যয়ন ও নিষ্ঠার কথা বিবেচনা করে 1886 সালে তাকে গ্র্যাজুয়েট অফ বেঙ্গল মেডিকেল কলেজ বা GBMC ডিগ্রি দেন। এটি পাওয়ার পর তিনি হন প্রথম ভারতীয় ডিগ্রিপ্রাপ্ত নারী চিকিৎসক। তিনি প্রথম বাঙালি নারী চিকিৎসক হিসাবে 1888 সালে মাসিক 300 টাকা বেতনে যোগ দেন লেডি ডাবরিন মহিলা হাসপাতালে। ডাক্তারি পেশায় নির্দিষ্ট সময় থাকে না বলে কাদম্বিনী গাঙ্গুলিকে রোগীদের সাহায্যার্থে রাত দিনের যে কোনো সময় হাসপাতালে বা রোগীদের বাড়িতে যেতে হতো। তৎকালীন রক্ষণশীল সমাজ এই বিষয়টি ভালো চোখে দেখেনি। তারা কাদম্বিনীর নামে নানা রকম নোংরা কথা রটিয়ে দেয়। 1891 সালে সনাতনপন্থী সাময়িকী বঙ্গবাসী তাকে পরভাবে বেশ্যা বলে অভিহিত করে। কাদম্বিনী গাঙ্গুলি বঙ্গবাসী পত্রিকার সম্পাদক মহেশ পালের বিরুদ্ধে মানহানির মামলা করেন এবং মামলায় কাদম্বিনী জয়লাভ করেন। মহেশ পালের 6 মাসের কারাদণ্ড এবং 100 টাকা জরিমানা হয়। কাদম্বিনী গাঙ্গুলি মামলায় জয়ী হবার পর 1893 সালে চিকিৎসাশাস্ত্রে উচ্চতর শিক্ষার জন্য এডিনবার্গে যান এবং কলকাতার বেথুন কলেজের ছাত্রী হিসাবে কাদম্বিনী বসু বিএ পরীক্ষায় অংশ নিয়েছিলেন আমরা জানি, এবং কৃতিত্বের সাথে বিএ ডিগ্রি লাভও করেছিলেন এবং তাকে প্রথম গ্র্যাজুয়েট ডিগ্রি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। তার পাশাপাশি আমরা জানি যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা জীবন শুরু হয়েছিল। এরপর জেনে নেব যে কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের যে অবদান। আমরা জানি কাদম্বিনী গান্ধীজির সহকর্মী হেনরি পোলক প্রতিষ্ঠিত ট্রান্সভাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি ছিলেন তিনি আমরা জানি, এবং প্রথম সভাপতি এবং 1907 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত মহিলা সম্মেলনের সদস্য ছিলেন। 1914 সালে তিনি কলকাতায় সাধারণ ব্রাহ্ম সমাজের অধিবেশনে সভাপতি দায়িত্ব পালন করেন এবং এই অধিবেশন মহাত্মা গান্ধীর সম্মানের জন্য আয়োজন করা হয়েছিল। কাদম্বিনী চা বাগানের শ্রমিকদের শোষণের বিষয়ে অবগত ছিলেন। তিনি তার স্বামীর দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যিনি আসামের চা বাগানে শ্রমিকদের কাজে লাগানোর পদ্ধতির নিন্দা করেছিলেন। কবি কামিনী রায়ের সাথে কাদম্বিনী দেবী 1922 খ্রিস্টাব্দে বিহার এবং উড়িষ্যার নারী শ্রমিকদের অবস্থা তদন্তের জন্য সরকার দ্বারা নিযুক্ত হয়েছিলেন আমরা জানি। এছাড়াও আমরা জানি কি না, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় তিনি ডাক্তার ছাড়াও তিনি ছিলেন সমাজসেবী এবং দেশপ্রেমী। স্বর্ণকুমারী দেবীর সঙ্গে 1889 সালে তিনি ভারতীয় কংগ্রেসের অধিবেশনে বঙ্গদেশের প্রতিনিধিত্ব লাভ করেন এবং 1906 সালে কলকাতায় অনুষ্ঠিত নারী সম্মেলনে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা এবং 1889 খ্রিস্টাব্দে বোম্বে শহরে কংগ্রেসের পঞ্চম অধিবেশনে 6 জন নারী প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে কাদম্বিনী ছিলেন অন্যতম। পরের বছর তিনি কলকাতায় কংগ্রেসের 6ষ্ঠ অধিবেশনে বক্তব্য রাখেন এবং তিনি ছিলেন কংগ্রেসের প্রথম মহিলা বক্তা আমরা জানি। তার জীবন সম্পর্কে যতটুকু জেনেছিলাম শেয়ার করলাম, তার জীবন বলে সত্যিই শেষ করা যাবে না। তিনি আমাদের কাছে সত্যি একজন শ্রেষ্ঠ একজন মহিলা চিকিৎসক। তিনি 1923 সালের 23রা অক্টোবর মৃত্যুবরণ করেন। কাদম্বিনী গাঙ্গুলির প্রেরণায় অনুপ্রাণিত হয়ে পরবর্তী সময়ে অনেক মেয়ে মেডিকেল কলেজে পড়ালেখা করেন।
তারাও সফল চিকিৎসক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন আমরা জানি, জানতে পারলাম তার অবদান সম্পর্কে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।